হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। তোমরা যারা পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপের পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য খুশির খবর, এই পরীক্ষার রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে অফিসিয়ালিভাবে। তো সেই নোটিফিকেশান নিয়ে আমি আজকে এখানে আলোচনা করব। টোটাল কত ক্যান্ডিডেট পাস করেছে, কাট অফ কত গিয়েছে, সমস্তটাই এই ভিডিওতে আমি আলোচনা করব। সুতরাং ভিডিওটা একটু না কেটে সম্পূর্ণ দেখতে থাকো, ছোট্ট একটা ভিডিও। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি করবো না, দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশানে ঠিক কী কী বলা হয়েছে। তো তাহলে বন্ধুরা, এটাই হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অফিসিয়াল রেজাল্টের লিস্ট, যেখানে দেখো তোমরা সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, ক্যাটাগরি এবং রিমার্কস এখানে এই ছকটা দেওয়া রয়েছে। এখানে বলা আছে লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর ক্লার্কশিপ পার্ট টু এক্সামিনেশন 2019 অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ পার্ট ওয়ান অফ দ্য সেট এক্সামিনেশন কন্ডাক্টেড অন 25/1/2020, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 5/2019, অ্যারেঞ্জড ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ রোল নাম্বার। তো তাহলে এখানে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার যে রোল নাম্বার দিয়ে সার্চ করে নিতে পারো, এবং এই পিডিএফ ফাইলটা তোমরা যে পিডিএফ ফাইল রিডার দিয়ে ওপেন করবে সেখানে সার্চ অপশান আছে। যেমন এখানে দেখো, এখানে এই সার্চে ক্লিক করে তোমরা তোমাদের রোল নাম্বারটা বসাবে, তাহলেই কিন্তু একবারে তোমরা তোমাদের রোল নাম্বারটা এখানে পেয়ে যাবে যে তোমরা কোয়ালিফাইড হয়েছো কিনা। এবং এখানে দেখো টোটাল পেজ নাম্বার 2016টা আছে, মানে প্রচুর কিন্তু পাস করানো হয়েছে এখানে। এবং এখানে দেখো বন্ধুরা, টোটাল পাস করানো হয়েছে কিন্তু 66,492 জন, অর্থাৎ পাশের পরিমাণটা অনেকটাই বেশি। এবার তোমরা এখানে কাট অফটা দেখে নাও, ইউআর অর্থাৎ জেনারেলদের জন্য 65, ওবিসি এ ক্যাটাগরির জন্য 43, ওবিসি বি 56.33, এসসিদের জন্য 48.67 এবং এসটি আছে 29.67। তাহলে ক্যাটাগরি ওয়াইজ তোমরা কাট অফ এখানে পেয়ে গেলে। তো এই ক্লাসিক পরীক্ষায় তোমরা কারা কারা পাস করেছো তোমরা কিন্তু ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এই অফিসিয়াল নোটিফিকেশানটা তোমরা পিএসসির অফিসিয়াল সাইটে পেয়ে যাবে। এবং যদি সেখানে ডাউনলোড করতে কোনো অসুবিধা হয় তো এই নোটিফিকেশানটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো, তো তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেখান থেকেও এটাকে ডাউনলোড করে নিতে পারবে। যদি তোমাদের টেলিগ্রাম অ্যাপটা না থাকে তোমরা গুগল প্লে স্টোর থেকে গিয়ে টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে নেবে এবং সেখানে গিয়ে সার্চ করবে জবস অ্যান্ড নলেজ, সেখানে সার্চ করলে তোমরা চ্যানেলটাকে পেয়ে যাবে এবং তারপর তোমরা জয়েন হয়ে এই সমস্ত ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু, অর্থাৎ একটা ভালো খবর যেখানে কিনা পিএসসির রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো তাহলে বন্ধুরা, এই ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো, এবং এই ধরনের সমস্ত ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।